গাইস, আরাফাত আসছে। আপনাদের দেখাবো এখন আরাফাত আসছে। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। কার্তিক এটা তো ও আচ্ছা, তুই হচ্ছে ক্যামেরা দেখে সালাম দিছিস, রাইট? না কেন, আমি সালাম দেই না নাকি? সালাম দে, বুঝলাম কি আসছিস। এই তো তোর লিগে একটা বিস্কিট আনছি, আমি তো আর খালি হাতে আসতে পাই না, তাই না? এই 5-10 টাকা দামের বিস্কিট নিয়ে এসে, 5-10 টাকা কি কোনো টাকা না? আমি করি যে মিষ্টি বইরা টুরা কলটো নিয়ে আসবো, এড়ে গেছি এড়ে অনেক। হ্যাঁ, ওই সাইড রিফাত মাঝে মধ্যে আছে, ধর এটা পানি কেনাটা দিয়ে আমার। ও তুই জানোস যে আমি পানি দিয়ে আমি যাই খাইতাম, তোর ভাইয়া দিত, রাইট? আমার হচ্ছে একটা জিনিস কি তোর ব্যাপার কি, আগে মানে নিলয় যখন আমাদের সংসার লাইফ, তো হচ্ছে ও সব সময় আমার জন্য লেমন আইসক্রিম, এটার 1 প্যাকেট বিস্কিট, আইসক্রিম একটা বলে হতো, বাট আমি লেমনেরটা বেশি খাইতাম পোলারে, আর ফুচকা তো হচ্ছে বাইরে যে খাইতাম, আর এনার্জি বিস্কিট, আর হচ্ছে লিকুইড দুধ দুধ ছিল ওইটা দিয়ে আর কি ভিজায় খাইতাম রাতে, কারণ ভালো লাগে বাচ্চাদের মতো। আর সেন্টার ফুড নিয়ে আসতো, আল্লাহ মাফ করুক, কারণ হচ্ছে স্মোক করতো, একটু সিগারেট খেতো, ওইটা খাওয়ার পর হচ্ছে যে 5 টাকার বা 2 টাকার কয়েন থাকতো আমার জন্য স্যান্ডার ফুড নিয়ে আসতো। তো এনার্জি বিস্কিট, আইসক্রিম, স্যান্ডার ফুড এগুলো নিয়ে আসতো। আর আলাদা দেখা আসলে শুধু আমার জন্য 5-10 টাকা ধরে বিস্কিট গুলো নিয়ে আসে, ঝুমুর আসলে আইসক্রিম নিয়ে আসে, মানে থ্যাংক ইউ। সো আজকে আমি আজকে হচ্ছে আমরা আব্বু অসুস্থ, আব্বুর রিপোর্ট গুলা ডক্টরকে দেখাইতে যাবো, বের হবো। আর আজকের চ্যালেঞ্জ হচ্ছে আমরা 200 টাকায় কি কি খাইতে পারি। আজকে একটা ব্লগ হয়ে যাবে 200 টাকা, কারণ আমার কাছে টাকা নেই, দেখবো আমার ব্যাগে কয় টাকা আছে, কাট করে। সো এই হচ্ছে আমার ব্যাগ, আমি একদম ফকির হয়ে গেছি বাবার বাহিরে। আমার কাছে আছে 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা। সত্যি বলতে কি, আমি আব্বুর কাছ থেকে টাকা নেই না, কখনোই নেই না, বাট এই লাস্ট 2 মাস আমার আব্বুর কাছ থেকে প্রায় 5-7 হাজার এরকম টাকাই না আমি ভাঙছি, কারণ আমি ঘোরাঘুরি করি, অনেক টাকা চলে যায়। সো আজকে হচ্ছে আমার একটু হার্ডলি চলতে হবে, দেন আমি 300 টাকা বাঁচাবো, আর 200 টাকার মধ্যে আজকে আমি ঘুরবো, আরাফাত ঘুরতে নিয়ে যাবে, দেন আব্বুর রিপোর্ট দেখাইবে। সো আল্লাহ হাফেজ, দেখাইতেছে নেক্সট ব্লগে। আর থ্যাংক ইউ, এটা কয় টাকা নিচ্ছে সত্যি করে বলতো? 10 টাকা। 10 টাকা দিয়ে থাক, 10 টাকা দিয়ে অনেক কিছু এনার্জি বিস্কিট, এটা নিলয় আমার জন্য অনেকগুলো নিয়ে আসতো, আমি ভিজায় ভিজায় খাই পানি দেওয়ার, ও বলছে পানি দিয়ে ভিজায় খেতে, তুই 1 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে আসতি আমার জন্য। আচ্ছা ভাই ভাই, দেখাইতেছে আমাদের বাইরে। আমি আর একটা বের হয়ে গেছি, যদিও হচ্ছে আমাদের আজকে 200 টাকা চ্যালেঞ্জ, 200 টাকা আজকে হচ্ছে আরো আমার 12 টাকা দিতেছে, আমি 200 টাকার মধ্যে খাবো, আমার খুব ভালো লাগতেছে ভাই। আমি রাস্তায় বেরোলে শুধু অ্যাম্বুলেন্স দেখি, এটা আমার খুব খারাপ লাগে, তো অন্ধকার দেখা যাচ্ছে। আমি রিক্সায় বসে আছি, আমি আজকে টাকা পাঠানোর জন্য বাসা থেকে পারে পানির বোতলে পানি নিতে, আস্তে গরিব হয়ে গেছে। এত কিল লেগা, হরতাল ভাই, হরতাল লেগে ভাই, ফুলের দাম বেড়ে গেছে, এইগুলো ফুল আনতে অবস্থা বারো হয়েছে, ফুল বসবে না আরো 1 সপ্তাহ। খুচরো 20 টাকা দেন, বানতি আমাদের কাছেও নাই। আমি নিজেই নিজে ফুল কিনে আমার এটা তুই চাইলে তোর গার্লফ্রেন্ডের জন্য নিতে পারবি, ফুল অনেক কম, হরতালের জন্য ভাড়াতে ফুল অনেক নষ্ট হয়ে যাবে, কিনে দিলে দিয়ে আসবো না, সমস্যা নাই, আর কত মরে গেলাম, আর কিছু যায় আসে না, এখন আমার হারানোর ভয় নাই কিছু, সব মরে আছে, শেষ মারামারি ভাই, চলাম মারামারি।